जनजाति मोर्चार उद्योगे आजकेर जे विशाल जनसभा सेई जनसभाय उपस्थित आछेन आमादेर नेशनल प्रेसिडेंट आदरणीय जेपी नड्डा जी उपस्थित आछेन आमादेर त्रिपुरा प्रदेश बीजेपी माननीय सभापति श्री राजीव भट्टाचार्य महोदय उपस्थित आछेन आमादेर उपमुख्यमंत्री जिष्णु देवबर्मन महोदय उपस्थित एकटु आगे जिनि एखाने बक्तव्य राखलेन आमादेर प्राक्तन मुख्यमंत्री श्री विप्लव कुमार देव जी एखाने उपस्थित आछेन आमादेर ইউনিয়ন এমওএস মিনিস্টার অফ স্টেট শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া উপস্থিত এই ত্রিপুরা সরকারে মাননীয় মন্ত্রীগণ আমাদের প্রদেশের প্রভারী শ্রী বিনয় শঙ্কর জি ফণীন্দ্রনাথ শর্মা জি এবং সমস্ত অন্যান্য যারা কার্যকর্তারা মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে এবং এখানে উপস্থিত সমস্ত যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন ভাই ও বোনেরা আছেন সবাইকে এবং আমাদের মিডিয়া বন্ধুদেরকে আমি আমার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা সারা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে সর্ববৃহৎ একটা পার্টি এবং সেই পার্টির প্রায় ১৭ কোটি তার মেম্বার সেই পার্টির আজকে রাষ্ট্রীয় অধ্যক্ষ আমাদের মাঝখানে এসেছে এর জন্য আমি ওনাকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরাতে এই নিয়ে তিনবার চেষ্টার পর উনি বিভিন্ন কারণে ত্রিপুরাতে আসা হয়নি এর আগে 2018-তে উনি এসেছেন কিন্তু উনি সভাপতি হওয়ার পর ওনার আসা হয়নি বিভিন্ন কারণে কিন্তু শেষ পর্যন্ত মা ত্রিপুরা সুন্দরী আহ্বানে উনার আশীর্বাদ নিতে উনি এখানে এসেছেন এর জন্য ওনাকে অবশ্যই আবার আমি ধন্যবাদ দেব বন্ধুগণ ত্রিপুরাতে জাতি জনজাতি আমাদের এই যে মৈত্রী সেটার জন্য সুদৃঢ় হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের যে যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সবসময় সর্বতোভাবে উনি চেষ্টা করেন এবং চেষ্টা করে যাচ্ছেন আপনারা সবাই জানেন যে কোভিড মোকাবেলার সময় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির মার্গদর্শনে আমাদের এখানে উপস্থিত আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা জি আমাদের কার্যকর্তাদের কিভাবে উদ্বুদ্ধ করেছেন আমরা কেউ রাস্তার মধ্যে নাম বেরুতে পারতাম না তখন সেই জায়গার মধ্যে উনি আমাদের ভার্চুয়াল মিটিং করে করে সমস্ত কার্যকর্তাকে মাঠে নামিয়েছে যাতে একজন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষ যেন না খেয়ে থাকে তার জন্য ব্যবস্থা না খেয়ে থাকতে পারে তার জন্য চেষ্টা করেছেন আমরা খাবার পৌঁছে দিয়ে গেছি কোভিড ভ্যাকসিনেশন সময় উনার নির্দেশে আমরা কাজ করে গেছি এইরকম একজন ব্যক্তিত্ব আমাদের মাঝখানে আজকে এসেছেন আমরা সত্যি আজকে আনন্দিত এবং সময় সময় উনি যে নির্দেশিকা আমাদের দেন তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষ পর্যন্ত উনার যে সবসময় উনাকে দেখেন এবং উনাকে অত্যন্ত শ্রদ্ধা সাথে উনাকে সবসময় সব উনাকে ভাবেন তো এইরকম একজন ব্যক্তি আজকে এসেছেন আমি আর বিশেষ কিছু বলবো না আমরা ত্রিপুরা সরকার জনজাতিদের উন্নতির জন্য কি কি করে গেছেন বা আমরা করছি সেই বিষয়গুলো এখানে আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন আমি আর এই বিষয়ে এখানে বিস্তৃতভাবে বলবো না যার জন্য আপনারা এখানে আছে যার কথা শোনার জন্য আপনারা এখানে এই রৌদ্রের মধ্যে আপনারা বসে আছেন আমি আমরা সবাই এবং ওনার কথা শুনব এই দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয় বহুত ধন্যবাদ আং যতনের কই নাই তাবু তিনি নিও পান্ডা যে বড় নিবাগি সংসার খাবার যে পান্ডা নিবাগি সং